বহু সাহস ওই হারামজাদা বাচ্চা আমার গুডাউনে হানা দিছে আমার লোকজন রে গুলি করে মাইরা ফেলাইছে পালা খুব পালা এইবার এইবার খেলা জম্ব ওই বাচ্চা তুই তৈরি হয়ে যা এইবার তোর সাথে আমি ফাইনাল খেলা খেলো সামনে যাই আমি আমি কি করে বলি আই লাভ ইউ আপা কি হয়েছে রে উফ আমার স্বপ্নের হিরো আমার ঘরে এসে গেছে আমার সামনে এসে গেছে ইস স্যার আমাকে ডেকেছেন বাচ্চা গামা ফিরোদের কেসের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে বলি তুমি ভেবো না যা খুশি তা করার লাইসেন্স তুমি পেয়ে গেছো কি করেছে আমি আমাকে জিজ্ঞেস না করে তুমি দিনা কর্পোরেশনের গোডাউনে হামলা করেছো সবাইকে তুমি হত্যা করেছো এমনকি গোডাউন পর্যন্ত উড়িয়ে দিয়েছ পুলিশ হয়ে নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছ মিথ্যে কথা স্যার আমি নিজে কোনো আইন হাতে তুলে নেইনি এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে কে দেখেছে কি প্রমাণ আছে তোমার কথার আমি দেখেছি স্যার তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা স্যার আপনি বারবার আইনের কথা বলছেন পুলিশের দায়িত্বের কথা বলছেন কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন নো নো আমাকে তোমার জ্ঞান দিতে হবে না এটাই যদি তোমার কাজের ধারা হয় আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব স্যার ইয়েস আই মিন ইট একি কি হয়েছে ওর সাথে রাগারাগি করছো কেন ওটা তুমি বুঝবে না This is official matter. Official কথা হবে অফিসে এটা বাসা এখানে বাসার কথা বলবে আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে তা তুমি স্মরণ রাখবে ইউ ক্যান গো নাও শোনো কি নাম তোমার জি আমার নাম বাদশা হাই হিরো আপনি আমি আপনার ঘরে না মানে আপনি আমার ঘরে এসেছেন এটা আমার পরম সৌভাগ্য You had the right chance, baby. Kajun. তুই ওকে চিনিস হ্যাঁ মা এই তো সেই হিরো আমাকে যে বাঁচিয়েছে বেঁচে থাকো বাবা তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো আল্লাহ তোমার ভালো করবেন আমি আসে সে কি আমার বাড়িতে তুমি প্রথম এসেছো না খেয়ে আমি তোমাকে যেতে দেবো না বাবা আজ নয় আরো দিন আসবো আরেকদিন না আজই সুযোগটা গ্রহণ কর কারণ আজ মা আপার পছন্দ মতো কোরমা পোলাও কাবাব কারি সব রান্না করেছে তাহলে তো সুযোগটা নিতেই হয় এসো বাবা চলো খাও বাবা ভালো করে খাও মমতা এদিকে একটু এসো তো কাজল তুই এখানে থাক আচ্ছা আমি দেখি তোর বাবা কেন ডাকছেন